নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/6/2021 তো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই ইন্টারভিউ লিস্টে কারচুপির অভিযোগ রয়েছে, এমনই কারচুপির অভিযোগ তুললো কিছু চাকরি প্রার্থী। তো আসুন দেখুন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি করবার জন্য, শিক্ষা সংগত করবার জন্য। তো আসুন দেখানি বিস্তারিত কী রয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেল লিস্টে এই যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত, তাদের কারচুপি এবং ফের মামলা হতে চলেছে হাইকোর্টে, এরকমই দাবি করছে। গত 11 ডিসেম্বর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে আদালতে দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতে রায় শোনান বিচারপতি, রাজ্য সরকারকে নির্দেশ দেন 2021 সালের 4 জানুয়ারি থেকে তথ্য যাচাই কাজ শুরু করতে হবে, পাশাপাশি 31 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই মতো যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নেমে স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিবাহীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় 4 জানুয়ারি থেকে। নথি অনলাইনে জমা নেওয়ার 20 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু তারপর যে থমকে গেছে প্রক্রিয়া, কারণ গত 11 ডিসেম্বর 2020 কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য WPA 95/97/2019 মামলাতে আরও একটি নির্দেশ দিয়েছিলেন যে সেই নির্দেশ অনুযায়ী 10 মে 2021 সালের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু এই মে পেরিয়ে গেলেই প্রকাশিত হয়নি ইন্টারভিউ। পরে 19 তারিখে এই জুনের 19 তারিখে কমিশন ঘোষণা করে যে 21 তারিখে ইন্টারভিউ লিস্ট প্রকাশের কথা, এবং সেই মতো আজ প্রকাশিত হয়েছে ইন্টারভিউ লিস্ট। কিন্তু সেই লিস্ট ঘিরে আবার অসঙ্গতির অভিযোগ উঠেছে। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে কারচুপির কথা উল্লেখ করে আইনজীবী ফিরদৌসী শামীম জানিয়েছেন যে প্রকাশিত তালিকা সম্পূর্ণ বেআইনি। বিচারপতি মৌসুম ভট্টাচার্য যে নির্দেশিকা দিয়েছিলেন তাতে মানেননি কমিশন, এবং বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন যে নামের তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রাপ্ত নাম্বারও উল্লেখ করতে হবে, কিন্তু তা করেনি কমিশন, যা স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ মুক্ত নয়। এদিকে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পুজোর আগেই রাজ্যের 24,500 শিক্ষক নিয়োগ হবে। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো লবিবাজি চলবে না, মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিযোগিতা যারা নির্বাচিত হয়েছেন তারা চাকরি পাবেন। এদিকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্টে অসঙ্গতি থাকার অভিযোগে ফের মামলা হতে পারে কলকাতা হাইকোর্টে, সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। তাহলে দেখলেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে ইন্টারভিউয়ের লিস্টের কারচুপির অভিযোগ তুললো কিছু চাকরি প্রার্থী, এবং সেই নিয়ে মামলা হতে পারে এরকমই আশঙ্কা করা যাচ্ছে। এবং তাই যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।